আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় ভাইরা আমার আমাদের এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি আব্দুল্লাহ ইবন উবাই ইবনে সালুল সম্পর্কে জানতে চাচ্ছেন যে তার জীবনী কী এবং সে কী কীভাবে সে মুনাফিকের আচরণ করতেছিল এবং রাসূলের সাথে তার সম্পর্কেই বা কেমন ছিল আমরা বলবো যে প্রথমত বুখারের এক আদেশ থেকে তার প্রথম সাক্ষাতের কথা আমরা বলি যে রসুল আকরম সালামের সাথে তার কীভাবে সাক্ষাৎ হয় সে কী আচরণ দেখায় সেটা আমরা উসাহে জায়দ রেখা মধ্যে পেয়ে যায় যে রসুর আকরমস্লাম এক গাদার পিঠে উঠে তার পিছনে ছিলেন উসাই জায়দ তিনি রওয়ানা করেছিলেন তার উদ্দেশ্য ছিল সাহাদেবনে উবাদাহ হ্যাঁ তার মানে খবরা খবরাখবর নেওয়া বুনি সেবনে খাজরাজের হ্যাঁ তিনি একজন নেতা ঘোষের ছিলেন বদর যুদ্ধের আগের ঘটনা তখন যখন ওনার খবর নিতে গিয়েছিলেন ইতিমধ্যে পথি মধ্যে দেখলেন যে একটা মজলিসের মধ্যে বসা আছে আসে ইবনে উবাই ইবনে সালুল ইসলাম গ্রহণের আগে বা ইসলাম প্রকাশ করার আগে যে সেইখানের মধ্যে বৈঠকের মধ্যে মুসলমানও আছে মোর্শেদ আছে ইহুদি আছে সবাই মিলে বসা ছিল রসুল আকরম শাসুল যখন পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ওদের কাছে আসে নিজের হম আপনার গাদাটাকে থামালেন থামানোর পরে হ্যাঁ তখন তো একটা ধুলা উঠে এটা নিয়মে যখন পশু চলতেছিল একটু ধুলা উঠছিল যখন ধুলা উঠছিল তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল সে নিজের নাকটাকে ডেকে ফেলেছিল তার চাদর দিয়ে এবং বলতেছিল লাতু কাব্যেরু আলাই না যে আমাদেরকে ধুলায় হ্যাঁ করবেন না আপনি রসুইল আকরমসাই ইসলাম সালাম দিলেন তাদেরকে তাদের কাছে দাঁড়ালেন এবং হ্যাঁ শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন তাদেরকে কোরআন পরে শোনালেন তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল বলতে أيها المرء إنه لا أحسن مما تقول بل ذَهَيْ هي هي لوك من جيت হুম যা বলেছ সেটা যদি সত্য হয়ে থাকে এটা তোমার কথা সুন্দর কিন্তু তোমার যদি এই কথা সত্যই হয়ে থাকে কিন্তু তুমি আমাদেরকে এই সত্য কথা বলে আমাদের মজলিসে আসে আমাদেরকে কষ্ট দিবে না হ্যাঁ সে বলছে এর হালিক হুম বলতেছে তুমি তোমার জায়গায় ফিরে যাও তোমার বাড়িতে চলে যাও হ্যাঁ বলতেছে ইন আসান মজলিসিনা যে তোমার কথা সুন্দরই মনে হচ্ছে কিন্তু এটা যদি সত্য হয় তাহলে অন্য জায়গায় বলো আমাদের মজলিসে এসে আমাদের এগুলা শুনিয়ে কষ্ট দিবে না এরকম দুই তিনবার সে বলছিল তো আবদুল্লাহ রাত সেই মজলিসের মধ্যে ছিলেন উনি একজন মুসলমান সাহাবি তিনি বলছেন হে আল্লাহ রসুল আপনি বলেন অসুবিধে নাই হ্যাঁ আপনি বলেন আমাদের এগুলো ভালো লাগে এটা বলার সাথে সাথে মুসলমান মুশ্রিকদের মাঝে একটু হ্যাঁ আপনার গালাগালি শুরু হয়ে গেল ইহুদিদের মাঝে হুম ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল কথা কাটাকাটি তখন রসুল এদেরকে থামিয়ে দিলেন তারপরে নিজে আবার গাদার পিঠে উঠে তিনি চলে গেলেন হজরত শাহ দেবেন কাছে কারণ উনি তো ওনার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তখন রসুল আকরম সাল্লাহ ইসলাম সাদবিন ওবাদাকে উনি নেতৃস্থানীয় ছিলেন হুম খাজরাজি বংশের তো সাদবিন ওবাদাকে যে বলছে হে সাদ আলমতাম আবু হবাব বলেছে তুমি কি শুনে নাই যে আবু হবাব কি বলছিল আবু হবাব মানে হ্যাঁ মানে সু উবাই উবাইকে আবু হোবাব বলা হইতো কারণ তার ছেলে যার নাম পরবর্তীতে রসুল আবদুল্লাহ রেখেছিলেন সে সে হয়েছে হোবাব তো আবু হবাব মানে ইবনে সুবাই কি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার কথা বলতেছে সে কী বলছে আপনি কি জানেন হ্যাঁ তুমি কি জানো তখন রসুল বলে দিচ্ছেন যে সে এরকম এরকম বলছিল এরকম এরকম বলছিল। তখন সাদবিনা ওবাদা কিন্তু নেতা গোসের ছিলেন তিনি পরিবেশটা ভালো করে বুঝেন এই কারণ রসুলকে তখন তো ইসলামের মধ্যে আসার পরে শুরু সময় হ্যাঁ তখন হজরত শাহ দেবের ওবাদ রসুলকে একটা পরামর্শ দিয়েছেন যে ঠিক আছে আপনি মনে কষ্ট আসছে ঠিক আছে আপনি ওকে ক্ষমা করে দেন কোনো অসুবিধা নেই বলে যে তার ঘটনাটা আমি বলতেছি সে কেন এরকম কথা বলবে আপনার সাথে আপনার সাথে কেন বেয়াদবি করবে এটার কারণও আছে তিনি কার্য কারণ বললেন সেটা কি সাদেমেনবর আত বললেন এই লোকটা মানে খুব চালাক লোক এ স্বপ্ন দেখতেছিল অনেক দিন আগ থেকে যে মদিনার মধ্যে সে রাষ্ট্রপতি হবে মদিনার রাষ্ট্রপতি হবে কারণ চালাক সবাইকে ম্যানেজ করে চলতে পারে শয়তান টাইপের হ্যাঁ কিন্তু আপনি আসার পর তার এই স্বপ্নটা ভেঙে গেছে এখন আর তার স্বপ্ন নেই সে বুঝতে পেরেছে যে এখন আর তার কোনো ভবিষ্যৎ ভালো হবে না এই কারণে আপনাকে কষ্ট দেয় আপনাকে সে সহ্য করতে পারে না এটা হচ্ছে আসল কথা সুতরাং আপনি ধৈর্য ধরেন অসুবিধা তাকে ক্ষমা করে দেন হ্যাঁ এটাই ভালো হবে কারণ তার মানসিকতা তো এমনি খারাপ সে এরকম করবেই তখন রসুল তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ সেই পরিবেশের মধ্যে আল্লাহ রসুল আকরমুল ইসলামকে মানে সান্ত্বনা দিয়েছিলেন আল্লাহ বলছিলেন সুরা এমন একশো ছিয়াশি নম্বর আয়তে ওলা উম নাম আল্লাদিন উতুল কিতাব এমন কবরিক উমিন আল্লা দিন আশ্কুয়াদে থেকে রাও যে আপনি আলে কিতাবদের থেকে এবং আপনি মুশেকদের থেকে অনেক কষ্ট পাবেন হুম এরকম আল্লাহ হ্যাঁ সান্ত্বনা দিয়েছিলেন বলেছিলেন তাদের ব্যাপারে সহ্য করতে বলেছিলেন কিন্তু পরবর্তীতে যখন আয়াত নাজিল হয় যে কাফেরদের ব্যাপারে মুনাফিকদের ব্যাপারে যেন কঠিন হস্ত হয় তখন কিন্তু আল্লাহ রসুল তখন সেই ব্যবস্থায় নিয়েছিলেন কিন্তু শুরু যুগে তাদের সাথে সহজতাই দেখিয়েছিলেন হ্যাঁ এখন কথা হচ্ছে যে উবে ইবনে সলুলের প্রথম সাক্ষাৎ রসুলের সাথে সেটা তো শুনে এখন হচ্ছে তার জীবন কিভাবে চলছিল সামনে বলছি যে সে আপনার আবদুল্লাহ ইবনে উবাই হুম সে কিন্তু আপনার তার প্রকাশ্য যে শত্রুতা হ্যাঁ এটা তো প্রথমে ছিল কিন্তু পরবর্তীতে যখন সে দেখছিল রসুল আকরম আসলাম বিশেষ করে বদরের যুদ্ধে হুম রসুল আকরম সাল্লাম যুদ্ধ করে বদরের যুদ্ধের মধ্যে কাফেরদেরকে হত্যা করলো অনেক কাফেরকে এটা সবাই জানেন বদর যুদ্ধে সত্তর জন নেতার মতো কাফেরদের হত্যা করে দিল আর জনের মতো ধরে নিয়ে আসলো তখন আবদুল্লাহ ইবনে উবাই টেয়ার পাইল যে না এর সাথে আর ঝামেলা করে চলবে না হ্যাঁ এখন ইসলামটা প্রকাশ পেয়ে যাবে তখন সে উপরে ভাব দিয়ে মুসলমান হয়ে যায় এ হচ্ছে তার কাহিনী আগে একটু দাফত দেখিয়েছিল পরে বদরের যুদ্ধের পরে বুঝতে পেরেছিল যে প্রতিরোধ করা সম্ভব হবে না তখন সে ইসলামকে প্রকাশ করে কিন্তু সে আপনার কাফের থেকে যায় তখন তার আবার এখন বিরুদ্ধে দোষ খুঁজত যে মুসলমানের বিরুদ্ধে কোনো দোষ খুঁজে খুঁজে পাইলে সেটাকে বড় করার চেষ্টা করত ইন্ধন দিত হ্যাঁ কিন্তু আবার উপরে ভাব দেখাইত রসুইল আকরম সালাম জুমার খোদ্ভা দিলে সে চালাগি করে পিছন দিয়ে আবার উঠত উঠে মানুষদেরকে ডায়িত্ব মানে দাওয়া দাওয়াধি কাজ করতো মানে ভান দেখাইতো যে রসুলকে ভালো রসুলের সহযোগিতা করতে চায় আল্লাহ সহযোগিতা করতে চায় এসে তার প্রকাশ্য ভাব আর কি কিন্তু ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করা ছাড়া আর কোনো কাজ ছিল না এবং সে এইভাবে মানে ষড়যন্ত্র করতেছিল ভিতরে ভিতরে সবসময় মুসলমানদের দোষ খোঁজাখুঁজি করতো এমনকি সে শেষ পর্যন্ত আপনার একটা বর্ণনায় পাওয়া যায় যে একদা আপনার কি বলে যে ওই আগের ঘটনার একটা বর্ণনা দিচ্ছি যে কীভাবে সে আগে রসুলের সাথে আচরণ দেখিয়েছিল যে আগের ঘটনায় যে রসুল পাশে গিয়ে দাঁড়ালেন তার গাদা নিয়ে তখন সে বলছিল এক বর্ণায় বলছিলাম যে বলছে আমাদেরকে আপনি দুলে খাওয়াবেন না অন্য বর্ণায় আসে রসুলকে বলছিলেন এই আপনি চলে যান এখান থেকে হ্যাঁ বলে যে লকদ আদায়ীনাথ নহিমারিকা যে আপনার গাদার গন্ধ আমাকে কষ্ট দিয়েছে তখন এক আনসারি বলছেন হ্যাঁ ওল্লাহি লাহিমারু যে হ্যা রসুলের গাধার আহ গন্ধটা তোমার চাইতে তোমার গন্ধের চাইতে অনেক সুগন্ধ হম তখন সে আব্দুল্লাহ আবদুল্লাহর আব্দুল সুবে সুবুল সুলুলের একটা ভক্ত রাগান্বিত হয়ে গেল তারপরে মারামারি শুরু হয়ে গেল সেটা তো আগেই বলছি মানে আরেকটা বর্ণনা বললাম আর কি তো এই তার মধ্যে ওই রোষটা ওই র্যাশটা থেকে যায় মানে সে যে লাঞ্ছিত হয়ে গেল হুম শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে মুসলমান হয়ে গেলো সেই র্যাশটা তার মধ্যে থেকে গেলো এই কারণে সে মুসলমানদেরকে যে কোনোভাবে কষ্ট দিতে চাইলো রসুলের ফ্যামিলির ব্যাপারে উদ্ভট কথাবার্তা হ্যাঁ বলতে শুরু করলো হজরত আয়েশার বিরুদ্ধে অপবাদ দিল যে সফান ইবনী মাতিল্লা সাথে তার বেবিচার হয়েছে হ্যাঁ অথচ আল্লা শানু তার পবিত্রতার ব্যাপারে কোরআন আয়াত নাজিল করেছিলেন সোফানের পবিত্রতার ব্যাপারে কোরআন আয়াত নাজিল করেছিলেন হ্যাঁ এটাতে সে সুবিধা করতে পারলো না এইভাবে সে সবসময় ঝামেলা লাগাইত গুজবাতুল মুরাইসি বা গুজবাতি বানিল মুস্তালের মধ্যে একটা ঘটনা ঘটে যায় মহাজির এবং আনসারি সাহাবাদের মাঝে মজাক করতে করতে একটা সমস্যা ঘটে গেছে যে একটা একটার খোঁসা দিল তারপরে হ্যাঁ বলতে শুরু করলো আনসারি যে মহাজির সাহাবি বলল ইয়ান আল মহাজির হে মহাজিরা কোথায় আমাকে রক্ষা করো আনসারি বলল যে ইয়াল আল আনসার আমাকে রক্ষা করো তখন একটু মানে ঝগড়াঝাটি হয়ে গেছিলো রসুল পরে থামিয়ে দিয়েছেন কিন্তু আপনার এই কথা যখন আবদুল্লাহ উবাহি ইবনে সেলুলের কানে যায় সে বললো যে ভাই দে এরকম কাণ্ড করছে বলে যে এরা আসি আমাদের এখানে জনসংখ্যা বাড়াই দিল মধ্যে আসে আমাদের রুটি খাইতেছে আবার আমাদের সাথে ঝগড়া লাগাইতে আছে মানে এরকম করে তার কাছে রুচকাই দেওয়া এবং সে এক সময় বলেও ফেলল যে লাইউ রাজান সুরে মুনাফিকুনের আট নম্বর আয়েতে সে বলছিল যে আমরা মদিনায় ফিরে গেলে আমাদের মধ্যে যে সম্মানী সে লাঞ্ছিতটাকে তাড়িয়ে দিবে কারণ নিজকে সম্মানই মনে করতেছিল লাঞ্ছিত বলতে রসুলকে বোঝানো হয়েছিল এবং সে মুসলমানদের বিরুদ্ধে সবসময় কাজ করতো সুরে মুনাফিক বলা হয়েছে যে সে মানুষকে নিষেধ করত। যে রসুলকে এবং রসুলের সাথে যারা সাহাবাম ছিল তাদেরকে দান সৎকার না করার জন্য তাদের সহযোগিতা না করার জন্য বলছে যে তোমরা রসুলের কাছে যারা থাকে এদেরকে সৎকা খায়রাত দিও না যেন এরা হ্যাঁ রসুলের কাছ থেকে সরে যায় হ্যাঁ বর্তমান যুগে দেখবেন মুনাফিক মুসলমান যারা হ্যাঁ আলে মোলামাদের পিছনে খরচ করতে নিষেধ করে যেন এরা দিন থেকে সরে যায় এটা হচ্ছে সিস্টেম আর কি যাই হোক এই কথা শোনার পর হজরত রাগান্বিত হয়েছেন হজরত বলছেন আমি তার ছেড়ে ফেলব বললেন যে তুমি একে মারো না কারণ মনে করবে যে হ্যাঁ রসুল তার অনুসারীকে মারে ফেলছে কারণ মানুষ আমাদের পরিস্থিতি জানবে না দূরের যারা আছে কি অবস্থা আমাদের সাথে সৃষ্টি করছে কি সমস্যা করছে এগুলো মানুষে দেখবে না বাইরের মানুষ বলবে যে রসুল তো তার অনুসারী কেউ মারে ফেলছে সুতরাং রসুল এটা এই ঝামেলা করতে চান নাই কিন্তু তার ছেলে কিন্তু হ্যাঁ যেটা হোবাব যার নাম ছিল পরের রসুল কিন্তু তার নাম দিয়েছেন কি আবদুল্লাহ সে কিন্তু ছাড়ে নাই তার বাপকে সে সামনে চলে গেল যদিও হজরতমারকে রসুল থামিয়ে দিলেন কিন্তু সে আবদুল্লাহুল হ্যাঁ তার নাম জাকে আবদুল্লাহ রসুল দিয়েছিলেন সে গিয়ে তার বাপের সামনে দাঁড়াইল বলল যে তোমাকে আমি ওদিনে ঢুকতে দিব না হ্যাঁ যে যতক্ষণ পর্যন্ত তুমি নিজে শিখেন না যাইবে যে আমি লাঞ্ছিত আর রসুল সম্মানিত এটা বলতে হবে তোমাকে যে এটা তারপরে বলাই ছাড়ছে ছেলে তার বাপের মুখ দিয়ে যে না তুমি এটা বলতে হবে কেন রসুলকে লাঞ্ছিত বলতে চাইছিলে হ্যাঁ এইভাবে মানে আল্লাহ তাকে লাঞ্ছিত করেন

বলেন এই মুনাফিকদের কষ্ট দেওয়ার ব্যাপারে রসুলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন হে রসুল আপনি কষ্ট পাবেন না ওদের ব্যাপারে যারা কুফুরির দিকে দৌড়ে যায় হ্যাঁ যারা মুখে মুখে বলে যে মুসলমান হুম কিন্তু অন্তরে তাদের ইমান ঢুকে নাই হম বলে যে তাদেরকে তাদের কষ্ট দেখে আপনি বেশি অস্থির হবেন না যে তারা কি করে বলে যে এরকম ইহুদিরা আপনাকে কষ্ট দেয় আপনি এই কষ্ট নিয়ে বিচলিত হবেন না বলে যে এই যে মুনাফেক এইগুলো সব সময় কি মিথ্যা কথা শুনে এরা আবার আপনার কাছ থেকে কথা শুনে যারা আসতে পারে না তাদের কাছে কথা চালাচালি করে এরা মানে গোয়েন্দাগিরির কাজও করে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন এইভাবে আল্লাহ তাদের মাঝে মাঝে হ্যাঁ তাদের কথা বলেছেন এবং তারা কথার হের ফের করে এই মুনাফিকরা বলছেন এক কথা শুনে আরেকটা বলে এটা মুনাফিকদের চরিত্র যে কথা বিকৃত করা এখন দেখবেন আলমদেরকে লাঞ্ছিত করার জন্য হ্যাঁ আপনার আমাদের যুগের মুনাফিকরাও কিন্তু কথার মানে আস্তে আস্তে রদ বদল করে দিয়ে মানে ফাঁসাই দিতে চায় যেমন আপনি কিছু চ্যানেল দেখবেন শয়তান টাইপের এরা আলমদেরকে সবসময় ফাঁদে ফালাইতে চায় যাই হোক এই যে আবদুল উবনে সালুল হ্যাঁ তার অনেকগুলো এরকম বৈশিষ্ট্য ছিল যে রসুলকে এরকম কষ্ট দিতেন তাদের কি বৈশিষ্ট্য ছিল মানে উপরে উপরে ইসলাম দেখাইতো ইমান দেখাইতো কিন্তু ভিতরে ভিতরে কাফেরদের কাছে গিয়ে আবার হেদের কাছে বলতো যে আমরা তোমাদের সাথে আছে আমরা একটু তামাশা করতেছি মুসলমানদের সাথে সুরে বাকার চোদ্দ নম্বর আল্লাহ বলতেছেন তারা যখন তাদের মুনাফিকদের চরিত্র হইল তারা যখন ইমান ইমানদারদের সাথে আসে তখন বলে যে আমরা ইমানদার আর যখন শয়তানদের কাছে মানে কাফেরদের কাছে তখন বলে যে আমরা তো তোমাদের সাথেই আসি আমরা তো একটু তামাশা করতেছি এটা হচ্ছে তাদের মানে শয়তানি এই কারণে আল্লাহ জন তাদের মাঝে মাঝে তাদের এই সমস্ত শয়তানি প্রকাশ করে দিতেন এটা হচ্ছে আল্লাহর নিয়ম হ্যাঁ যে তাদের প্রকাশ করে দিতেন এবং তাদের খারাপ চরিত্র এটা ছিল সব সময় তারা চেষ্টা করতো যে কীভাবে ইসলামের ক্ষতি করা যায় লাস্টে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা মুসলমানদের সাথে থাকলে তাদের বৈঠক টৈটক করতে কষ্ট হয় লাস্ট মিনি এদের অফিসের মতো কাজ করার জন্য একটা মসজিদও বানাইছিল একবার হুম যে তারা রসুল আকরম সসলাম যখন হুম আপনার যুদ্ধে গেলেন তাবুকের যুদ্ধে এই ফাঁক দিয়ে ওরা তো নাতা দিয়ে যায় নাই আবার একটা ভিতরে ফন্দি করে একটা মসজিদ বানাইছে বিপরীতে মসজিদের নবীর বিপরীতে একটা মসজিদ বানাইছে যে এইখানে তারা নামাজ পড়বে কারণ মুসলমানদের সামনে বৈঠক টৈঠক করতে অসুবিধা এই কারণে তারা এরকম একটা মসজিদ হ্যাঁ নাম দিয়ে সেইখানে তাদের কাম সারবে কিন্তু যে শানু সেটা ফাঁস করে দিলেন আল্লাহ যে শানু হ্যাঁ রসুলকে আদেশ করলেন রসুল শেষ পর্যন্ত হ্যাঁ ভাঙিয়ে দিছে ওটাকে রসুলকে দিয়ে নামাজ পড়াই উদ্বোধন করতে চাইছিল কিন্তু পরে রসুল আকরম সেটা নস্যাৎ করে দিয়েছিলেন হুম তো এরকম ভাবে আল্লাহ বলেছিলেন তাদের সম্পর্কে আলমত এগারো নম্বর মধ্যে তাদের আরেকটা খারাপ আচরণের কথা বলেছিল যে তারা কাফেরদেরকে আলী কিতাবদেরকে ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে এটা আরেকটা শয়তানি যেরকম আমাদের দেশে মুনাফিকরা কাফেরদেরকে লেলিয়ে দেয় হিন্দুদেরকে অন্যান্যদেরকে লেলিয়ে দেয় আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বলছেন হে রসুল আপনি কি ওদের ওই মুনাফিকদের ব্যাপার দেখেন না যে তারা তাদের হম কাফের বাইদের আহলে কিতাবদেরকে বলে যে তোমাদেরকে যদি এই এলাকা থেকে বের করে দেয় আমরাও তোমাদের সাথে বাইরে হয়ে যাবো. আমরা তোমাদের ব্যাপারে কারোর কথা শুনব না. তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা তোমাদেরকে সহযোগিতা করবো. এটাই হচ্ছে মুনাফিকদের কাম. হ্যাঁ আল্লাহ হ্যাঁ কিন্তু এগুলা সব হুম ফাঁস করে দিলেন এবং তাদের পরিণতির কথা বললে বললেন যে তাদের এই শয়তানিটা ফাঁস করে দিলেন সুরায় নেশার একশো আটত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন বাসেল মুনাফিক আলিমা আল্লাহ دون المؤمنين ايبتغون عندهم العزه فين العزه لله جميعا বলছেন হে রাসূল আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে যারা কাফেরদেরকে বন্ধু বানায় মুমিনদেরকে বাদ দিয়ে তারা তো তাদের সাথে বন্ধুত্ব করে সম্মান চায় আসলে সম্মান কিন্তু আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আল্লাহ যাকে সম্মানিত করবেন সেটাই সেই সম্মান পাবে সুতরাং বর্তমান যুগের মুনাফিকরা দেখেন কাফেরদের সাথে সম্পর্ক রাখে নিজের সম্মান চায় কিন্তু আল্লাহ তাদেরকে মাঝে মাঝে লাঞ্ছিত করে يركم الله عارف يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى هؤلاء الذين في قلوبهم مرض يسارحون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين

তাদেরকে দেখতে পাবেন তারা কিন্তু তাদের সাথে বন্ধুত্ব বেশি এই যে আলী কিতাবের সাথে বন্ধুত্ব বেশি তাদের সাথে বন্ধুত্ব পাতায় এবং তারা মনে 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 বলে যে হ্যাঁ যে আমাদের কোনো বিপদ হয়ে যেতে পারে হুম হ্যাঁ এরকম যে কুলুন নকসানা দায়রা কারণ তারা কাপেরদের সাথে কেন সম্পর্ক রাখছে যে তাদের অঘটন ঘটলে যেন সুবিধা নিতে পারে এটা হচ্ছে নিয়ম এই কারণে আমাদের দেশে মুনাফিকগুলো বাইরের রাষ্ট্র কাফের রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে কারণ তাদের কোনো বিপদ আসতে পারে এই জন্য আল্লাহ বলেন বলেছে আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন অথবা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করবেন তখন কি হবে তারা লজ্জা পেয়ে যাবে হ্যাঁ এরকম মুনাফিকরা লজ্জা ভাবে ইনশাআল্লাহ এবং আল্লাহ বলেন আহ যারা ইমানদার তারা বলে হাউলা ইল্লাহ দীন আফসা মবিলাহ জাহাদা ইম আরহিম যে এরা কি যখন তারা ধরা পড়ে যাবে তখন ইমানদাররা কি বলবে বলে এরা তো কসম দিয়ে বলছিল যে এরা মানে তোমাদের সাথে আছে কিন্তু না এদের কথা মিথ্যা হাবি তামুণ যে তাদের আমল ধ্বংস হয়ে গেছে সেটা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভাবে মুনাফিক রাশি আবদুল্লাহ ইবনে সালুলের নেতৃত্বে তারা এরকম যুদ্ধের ময়দানে থেকে দূরে সরে থাকতো ভাব দেখাইতো রসুলের সাথে কিন্তু যুদ্ধ করার ক্ষেত্রে যাইতে চাইতো না এই কারণে আল্লাহ তাদের ঘটনা ফাঁস করে দিলেন বললেন আব্দুল যে তারা যদি আসলেই যুদ্ধ করার খেয়াল চাই থাকতো তাহলে প্রস্তুতি নিত কিন্তু এরা তো প্রস্তুতি না যেটা সুরে তো আবার ছিয়াল্লিশ নম্বর আয়তে বলেছিলেন ওই সেই আপনার তা যুদ্ধের ঘটনা এবং এরা সব সময় যুদ্ধে কোনো সময় যাইলেও ফিটনেস মানে করার চেষ্টা করত ঝামেলা করার চেষ্টা করত এটা হচ্ছে তাদের নিয়ম ছিল এই শয়তান এই কারণে আল্লাহ শানু তাদের মাঝে মাঝে তাদেরকে লাঞ্ছিত করতো যেরকম তাদের ব্যাপারে সুরে তোবার মধ্যে তাদের লাঞ্ছনা হ্যাঁ দেওয়া হয়েছে তাদের গুমর ফাঁস করে দেওয়া হয়েছে সুরা মুনাফিকিনের মধ্যে তাদের গুমর ফাঁস করে দেওয়া হয়েছে সুরা নিসার মধ্যে তাদের গোমর ফাঁস করে দেওয়া হয়েছে সুরা সুরে নূরের মধ্যে তাদের ঘুমর ফাঁস করে দেওয়া হয়েছে এমন কি কোরআন মাজিদের শুরুতে সুরা বাকরা শুরুতে আপনি দেখ When যে আল্লাহ জানুঁ মোমিনদের সম্পর্কে কয়েকটা আয়াত বললেন কাফেরদের সম্পর্কে কয়েকটা আয়াত বললেন কিন্তু তারপরে মুনাফিকদের সম্পর্কে বেশি আয়াত আল্লাহ জরানু বললেন মোমেন কাফেরদের চাইতেও বেশি আয়াত তাদের সম্পর্কে কারণ তারা হয়েছে শয়তান টাইপের এই কারণে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন এইগুলো আবদুল্লাহ ইবনে সুবাই এবং তাদের তার সাদীদের কথা এখন কথা হচ্ছে যে আবদুল্লাহ ইবনে উবাই সলুল যখন মরছে তারপরে রসুল দেখেন কষ্ট দেওয়ার পর রসুল কি আচরণ করেছেন সেটা শুনে আমরা শেষ করব। সেটা হচ্ছে আবদুল্লা ইবনে ইবনে সলুল তো কষ্ট দিয়েছিল রসুল কিন্তু যখন তার মৃত্যু ঘনিয়ে আসে তখন তার ছেলে যেটা থেকে যে যখন সে মরে গেল তখন তার ছেলে আব্দুল্লাহ যার নাম হবাব ছিল সে রসুলের কাছে আসে বলতেছে আপনার জামাটা একটু দেন আপনার জামার মধ্যে আমার বাপকে কাফন দিব রসুল সেটা দিয়ে দিয়েছেন এবং রসুলকে বলছেন আপনি একটু তার জানাজাটা পড়িয়ে দেবেন রসুল আকরম সাহাশ্লাম তার জানাজা পড়াইতে গেলেন ওমর কিন্তু রসুলের কাপড় ধরে ট্রাইনে ধরে রাখলেন রসুলকে বললেন আপনি নুগর জানা যে পড়াইতে জান আল্লাহ তো নিষেধ করছেন হ্যাঁ কিন্তু রাসূল বলেন না নিষেধ করে নাই আমাকে আল্লাহ نے মান স্বাধীনতা দিয়েছেন আল্লাহ বলছেন যে ইস্তাগফিরুল্লাহ মাওলা তাস্তাগফির্লাহুম ইন তাস্তাগফিরুল্লাহ 70 مرتبہ হ্যাঁ ওয়لدসান আল্লাহ بولতেছেন আপনি তাদের জন্য ক্ষমা চান না চান 70 বার ক্ষমা চাইলে আমি ক্ষমা করব না তাইলে বুঝা যায় যে সত্যের বেশি করলে অসুবিধা নাই বলে যে আমি সত্যের থেকে বেশি তাদের জন্য ক্ষমা চাইব হ্যাঁ তৈলি সুতরাং এ তো মুনাফেক রসুল আকলাম চাইছিলেন যে হ্যাঁ তার সাথে ভালো আচরণ দেখাইতে কিন্তু আল্লাহ জন পরে রাজি হলেন না তার নামাজটা পড়া হয়ে গেল কিন্তু পরে একবারে নিষেধ করে দিয়েছেন মুনাফেকদের নামাজ পড়াইতে আল্লাহ আয়েত নাজির করলেন এত ওবার চুরাশি নম্বর ওলা ওলাহল্লা আল্লাহ আহাদ মিন তাবাদা আবাদা ওলায়ত আল্লাহ খবরে যে আপনি এইরকম মুনাফেকদের কোনো নামাজ আজ জিন্দিগিতে পড়বেন না এবং তাদের কবরে কাছে যায় তাদের জন্য দোয়াও করবে না এভাবে নিষেধ করে দেওয়া হয়েছে কিন্তু তার ছেলে আব্দুল্লাহ তার কথা বলতেছি আব্দুল্লাহ যার নাম হবাব ছিল হম সে কিন্তু খাঁটি মুসলমান ছিল হ্যাঁ সে বদরের যুদ্ধ এবং তারপরের যত যুদ্ধ ছিল সবগুলোর মধ্যে সে অংশগ্রহণ করে এবং ইয়ামামার যুদ্ধে হজম তাবু করে খেলাপথার আমলে সে শহীদ হয়ে যায় এবং সে তার অনেকগুলা চমৎকার চমৎকার কথা আছে এবং সে চাইছিল যে তার বাপকে হত্যা করে দিতে সে চাইছিল যে অন্য কেউ হত্যা করলে তার মনে কষ্ট লাগবে এই কারণে সে চাইছিল নিজে দায়িত্ব নিতে রসুলকে বলছে যে আপনি যদি বলেন আমি আমার বাপকে মেরে ফেলবো কিন্তু রসুল বলছেন বল আসছেন সোহাবাতা না তুমি একে মারতে যাবে না তার সাথে ভালো আচরণ করো হুম এইভাবে এখন কথা হচ্ছে যে একটি বর্ণনা আছে যে তার ছেলে ইমানদার হওয়া সত্ত্বেও তার বাপের জানাজা পড়াইতে কেন বলল তার বাপের বাপকে তার রসুলের জামা দিতে কেন বলল এটার এক বর্ণা থেকে বোঝা যায় যে এটা তার বাপেই তাকে উৎসাহিত করছে কাজ করার জন্য হ্যাঁ কোনো একটা বর্ণা আছে যে সে তার বাপে তার মাধ্যমে খবর দিছে রসুলকে তার কাছে উপস্থিত হওয়ার জন্য মৃত্যুর আগে তখন রসুল নাকি তাকে যে বলছেন আহ্লাহকে কাহাব্য ইহুদ যে তোমারতে ধ্বংস করে দিলে ইহুদের ইহুদিদের ভালোবাসা তখন সে বলছে আপনাকে আমি আসতে বলছি আপনি একটু আমার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আপনি আমাকে আরো বকা জোগা দেন কেন হম তারপরে বলতেছেন আপনার জামাটা আমাকে দিবেন আমাকে কাঁপুন দেওয়ার জন্য রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি দিবনি কোনো সমস্যা নেই এইভাবে রসুল মানে তার আবেদনটাকে রক্ষা করেছিলেন রসুলের উদ্দেশ্য ছিল যাই হোক সে যদিও প্রকাশ্যে এরকম দেখিয়েছিল কিন্তু মৃত্যুর সময় যেন তার লজ্জাটা একটু ডাকা পড়ে এবং যেন তার ছেলের একটু সম্মান রক্ষা পায় এটাই রসুল আকরম সাল চাচ্ছিলেন এবং রসুল আকরম সাল সাল্লাম এবং রসুলের ইচ্ছে ছিল যে তার সাথে ভালো আচরণ দেখাইলে তার ভক্তগুলা একটু লাইনে এসে যাবে এটা যে না তার সাথে একটু ভালো আচরণ দেখাইছিলেন এই কারণে রসুল নিজেও বলেছিলেন যে লউ আলম আন্নি লউজ না এটা না রসুল আক্রমণ বলছেন মাই অগ্নি আনহু ইসি হ্যাঁ মিনাল্লাহি ও ইনি ইউসলিমা বিদারি আলফুনমিন কমি বলে যে আমার জামা তার গায়ে দিলে যে তার কোনো ফায়দা হবে ফায়দা হবে না এটা আমি ভালো করে জানি কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এর মাধ্যমে যদি তার বংশের এক হাজারটা লোক যদি ভালো হয়ে যায় এটাই আমার উদ্দেশ্য তাইলে রসুল ভালো আচরণ দেখাইছেন এর পিছনে মানে বিরাট স্বার্থ লুগাইত ছিল এটা হচ্ছে আসল কথা হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত

মুনাফিকগুলো সবসময় রসুলকে কষ্ট দিয়েছিল হ্যাঁ এবং রসুল আকরম সাল্লা তাদের সাথে তারপরও সহানুভূতি দেখিয়েছিলেন যেটা আমরা হ্যাঁ বুঝতেছি কিন্তু পরবর্তীতে এটা থাকে নাই আল্লাহ পরিষ্কার ঘোষণা দিলেন যে তাদের সাথে প্রকাশ্যে শত্রুতা দেখাইতে আল্লাহ বলছিলেন নম্বর জাহান্নাম হে নবী আপনি কাফেরদের সাথে কঠিনতা দেখাবেন মুনাফিকদের সাথে কঠিনতা দেখাবেন তাদের পরিণতি জাহান্নাম হ্যাঁ তারপরে পরিষ্কার ঘোষণা আসে কিন্তু রসুল ইসলাম যথাসাধ্য কতদিন পরিষ্কার ঘোষণা আসেনি তাদের সাথে ভালো দেখাইতে চাইছিলেন এটা হচ্ছে রসুলের স্বভাব ছিল আল্লাহ আমাদেরকে মুনাফিকি দিকে রক্ষা করুন এটাই আমরা আল্লাহর কাছে কামনা করবো সাল আলী মহম্মদ